নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ করতে চলে এসেছি। তো এইখানটায় আছে লাইলন টিকা মাছ ভাজা, আর এইখানটায় আছে মুরগির রোস্ট, আর এইখানটায় আছে লেগের রোস্ট, মানে এটা সলিডের রোস্ট আর এটা আছে লেগের রোস্ট, মানে সামনে আর পেছনে। আর এই যে আছে চিকেন ফিট, মানে মুরগির পা, মুরগির পা, আর এইখানটায় এক্সট্রা গ্রেভি নেওয়া আছে। আর আজ তো চ্যালেঞ্জিং ভিডিও, আর পানিশমেন্টও আছে, সেই পানিশমেন্ট। আজকে যে যার মানে যে যেই জিনিসটা পছন্দ করে না, আজকে তাকে সেটাই পানিশমেন্ট হবে। সেটা আমার অপছন্দ উনি জানে, আর ওনার অপছন্দও আমি জানি, তো আজকে সেই পানিশমেন্ট হবে। তো চলো চ্যালেঞ্জটা শুরু করে দিই। চ্যালেঞ্জ শুরু করার আগে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো 1 2 3 স্টার্ট। মাছে এত কাটা, ভাঙতেও ভয় লাগছে। লেগের কাছে যেতেই পারলাম না, মাছটা তো কাটা, ওই জন্য আগে মাছটাকে Thank you.
আর তোমার কি হলো, খেয়ে খেতে পাচ্ছি না এরকম।
এই পায়ের মধ্যে একটু বেশি বেশি মাংস থাকতো দাদা, তাহলে হাঁস দিয়ে যাওয়া কিন্তু দারুণ লাগে। হুম খালি কুচা খাই তাদের মধ্যে কুচা খাই তো হ্যাঁ খালি কুচা খাই একটু তারপরে দেখবো কে উনার হবে ওই কোনের দিকে মাছ ভাজা আছে না বলে দিলেই ভালো হতো। সেদিন রুটিটা হাইতে গিয়ে দাঁতগুলো ব্যথা হয়েছিল।
পেটে যাই আছে যাও মাস্টার বি টেস্ট তুম নেই পারোগে মেরা সার দেখি তাও ভাগ্যের চাকা ঘুরেও তো যেতে পারে দেখো কিভাবে উড়া চাকা ঘুরানো যাবে না তো চলো আমার খাওয়া গেছে এটুকু খাবো ঠিক আছে এটুকু হবে তুমি কি খাবে একা একা খেয়ে মজা নেই তাহলে আজকে উইনারটাকে আমি তো চলো এনার জন্য পানিশমেন্টটা নিয়ে আসছি তো বন্ধুরা এনার জন্য অখাদ্য পানিশমেন্ট নিয়ে এসছি আমাদের যেটা খাদ্য না সেটা অখাদ্য সেটা হচ্ছে ঘি উনি একদম ঘি সহ্য করতে পারে না বিরিয়ানি তাই কষ্ট মষ্ট করে খায় বিরিয়ানি খায় ভালো খায় কিন্তু খেলে কি হবে কিন্তু অতই হয় না কিন্তু এটা একদম মানে উনি ঘিটা সহ্যই একদম খেতে পারি না যে এখনো কারণ এইটা উনি সত্যিকে অপছন্দ করে এই ঘিয়ের গন্ধ উনি সহ্য করতে পারে না আমার গা পাক দিচ্ছে আমি কি করে খাবো তাই ভাবছি না 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 গা পাক দিলে ওরে আরে গন্ধ শুকতো না এই দেবে খাও কাঁচা কাঁচা ওরে বাবা রে আমি কি করে খাবো আর আমি যেটা অপছন্দ জানে ওই জন্যই আমাকে সকালবেলা জিজ্ঞাসা করেছে তোমার কি খেতে ভালো লাগে না আর আমি বলে জানি না আমি আর দেখি না দাঁড়ো করে খাবো এটা আমি এখন আরে আমার এখনই বমি পাচ্ছে এবার খাও তা তুমি আরে মুখে ঢুকাইয়া চাটা দিয়ে খাই নাও আমার কিন্তু শুধু শুধু গিয়ে হেভি ভাল লাগে খেতে কেমন লাগছে ভাল লাগছে তো বন্ধুরা এনার অবস্থা খারাপ পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো নেক্সট আরেকটা চ্যালেঞ্জিং ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ